সরকার গ্রামের গরিব মানুষদের সুবিধার্থে রেশন দিচ্ছে বিনে পয়সায় কিন্তু কিছু রেশন ডিলাররা সেই খাদ্য সামগ্রী গ্রামের মানুষদের কম দিচ্ছে দিনের পর দিন চাল ডাল আটা সহ নানান সামগ্রী কম দেওয়া হচ্ছে ফলে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প কার্যত ভেসতে যেতে বসেছে ফলে গ্রামের সাধারণ গরিব মানুষজনেরা এইসব রেশনের ডিলারের বিরুদ্ধে কার্যত ক্ষোভ প্রকাশ করেন কিন্তু বিশেষ সূত্রে জানা যায় রেশন ডিলারদের উপর কিছু সরকার অধিকারীদের মুখ বন্ধ করার জন্য ঘুষ ও কিছু রাজনৈতিক দলকে দলীয় কর্মসূচির জন্য টাকা সরকারি প্রোগ্রাম টাকা বারো মাসে তেরো পার্বণ দুর্গা থেকে শুরু করে শনি পূজা কীর্তন সমাজসেবা গরিব মেয়ের বিয়ে সহ অন্যান্য সব রেশন ডিলারের উপর চাপ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সাত নম্বর ভান্ডার গ্রাম পঞ্চায়েতের টুঙ্গুইল বিল পাড়াতে একটি রেশনির দোকানে এখানে গিয়ে দেখা যায় গ্রামের গরিব মানুষজনেরা রেশনির ডিলারকে বিক্ষোভ দেখায় গ্রামবাসীদের অভিযোগ লকডাউনের সময় থেকে এখানে স্থানীয় ডিলার ফরিজুল হক এবং শামশের আলী স্থানীয় মানুষজনদের তাদের প্রাপ্য রেশনের খাদ্য সামগ্রী থেকে অনেক কম দিচ্ছে এটা শুধু একদিন বা দুদিন নয় বছরের প্রায় বেশিরভাগ সময়ই তারা এরকম খাদ্য সামগ্রী দিচ্ছে গ্রামবাসীদের আর এতেই আপত্তি দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে তাদের অভিযোগ সরকার থেকে তাদের জন্য খাদ্য সামগ্রী দিলেও কোনো অজ্ঞাত কারণে স্থানীয় ডিলার তাদের কম পরিমাণে খাদ্য সামগ্রী দিচ্ছে শুধু তাই নয় দেখা যায় রেশনের যেখান থেকে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে সেখানেও কারচুপি করছে স্থানীয় ডিলার গ্রামবাসীরা বলেন যেখানে ডিজিটাল স্লিপ দেওয়ার কথা সেখানে হাতে লেখা স্লিপ ইস্যু করা হচ্ছে আর এখান থেকেই কারচুপি করছে স্থানীয় ডিলার এমনটাই অভিযোগ বলে হ্যাঁ এরকম বলে তোমরা কি অভিযোগ করছিলাম আমরা হচ্ছে কম কেন দিচ্ছেন আমাদের ঠিক ভাবে দেন কি কম

আপনারা আজকে সবাই মিলে এখানে কেন বিক্ষোভটা কেন দেখাচ্ছে বিক্ষোভ দেখালাম যে মাল কম দিচ্ছে তার জন্য আমাদের বিক্ষোভ আচ্ছা আমরা আমরা চাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট যেটা স্লিপের মাল আছে আমরা হানড্রেড পার্সেন্ট মাল নেবো স্লিপের জন্য ঘন্টাখানেক আগে হলো আচ্ছা এই যে স্লিপের জন্ম এক ঘন্টাখানেক আগে হলো আগে আমরা এটা দেখিনি আচ্ছা আমি পাইও না এটা আগে ঠিক আছে আগে না হ্যাঁ কি আমি হচ্ছে দুই কিলো করে চাল পেতাম হ্যাঁ বারো কিলো যদি চাল হয় তাহলে এগারো কিলো দিত এক কিলো নাই আচ্ছা কতদিন ধরে এরকম হচ্ছে প্রথম থেকে জবে থেকে ফ্রি দিচ্ছি বলেন উনার সাথে একমত আপনি হ্যাঁ উনার সাথে একমত তার সাথে ওই যে ইনি যেটা বলল হ্যাঁ বিষয় হচ্ছে কি পরিবার পিছু 2 কিলো কম আর কি হ্যাঁ টোটাল গম চাল আর আটা মিলে যেটা আমরা পাবো হ্যাঁ বাটা পিছু 10 কিলো সেই জায়গায় হ্যাঁ মানে আমার যদি পাঁচ জন লোক থাকে তাহলে আমি 50 কেজি পাবো কিনা সেই জায়গায় পাবো আমি 48 কেজি একটা পরিবারে যদি চারজন লোক থাকে তাও দু কিলো কম

বক্তব্য তারা কোনো খাদ্য কম দিচ্ছে না এটা স্থানীয় মানুষজনদের ভুল ধারণা তবে যাই হোক না কেন গ্রামবাসীদের বিক্ষোভ আগামী দিনে কোন পর্যায়ে যায় সেটাই এখন দেখার বিষয় ব্যুরো রিপোর্ট হার্স নিউজ পরিবার প্রতি দুই কেজি তিন কেজি করে মাল কম দেওয়া হচ্ছে কেন ডিলার সাহেব জবাব চাই জবাব